আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, আইডিয়াল কলেজ। আইডিয়াল কলেজের ভার্চুয়াল ক্লাসরুমের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো। শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাথে বাংলা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় বাংলা উচ্চারণের নিয়ম বা উচ্চারণ রীতি নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। শিক্ষার্থীবৃন্দ, উচ্চারণ এটি একটি বাচনিক প্রক্রিয়া। যে কোনো ভাষার জন্য শুদ্ধ উচ্চারণ খুব গুরুত্বপূর্ণ। শুদ্ধ সঠিক উচ্চারণ ভাষাকে সহজ ও সমৃদ্ধ করে। সঠিক উচ্চারণের জন্য যেমন কিছু সূত্র বা নিয়ম জানা দরকার, তেমনি এর চর্চা বা অনুশীলনও অনেক বেশি প্রয়োজন। বাংলা ভাষায় উচ্চারণের বিভিন্ন নিয়ম আছে। এই বিভিন্ন নিয়ম বা সূত্রগুলাকেই বলা হয় উচ্চারণের নিয়ম বা উচ্চারণ রীতি। তাহলে আমরা শুরুতেই শুনে নিলাম উচ্চারণের নিয়ম বা উচ্চারণ রীতি কি। আবারও তোমাদের সুবিধার্থে বলছি, শব্দের যথাযথ উচ্চারণের জন্য নিয়ম বা সূত্রের সমষ্টিগুলাকেই বলা হয় উচ্চারণ রীতি। আমরা আজকে স্বরধ্বনি উচ্চারণের নিয়ম নিয়ে সূত্র নিয়ে আলোচনা করব। শুরুতেই অধ্বনি উচ্চারণের নিয়ম। শব্দে অধ্বনি দুভাবে থাকে, কখনো স্বাধীনভাবে, আবার কখনো ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত অবস্থায়। অস্বাধীনভাবে যেটা, সেটা আমরা সবাই বুঝি, যেমন আমি অতি, অসীম ইত্যাদি শব্দের শুরুতেই অ দেখতে পাচ্ছি। কিন্তু কিছু কিছু শব্দ আমি অ না দেখার না দেখলেও সেটার সাথে অযুক্ত হয়, এটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যেমন আমি এই মুহূর্তে একটা শব্দ বললাম, গতি। গতি শব্দতে তোমরা হয়তো অ খুঁজে পাচ্ছ না, কিন্তু গ, গয়ের সাথে একটা অ অলিখিতভাবে যুক্ত হয়ে আছে। তোমরা মনে রাখো, ক থেকে হ পর্যন্ত প্রতিটা ব্যঞ্জন বর্ণের সাথে অ যুক্ত থাকে। এই না দেখা অবস্থায়, অর্থাৎ আমরা না দেখলেও অ যে যুক্ত আছে, এইটাই হচ্ছে সংযুক্ত, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত অ। তাহলে আমি একটু আগে যে বললাম অ দুভাবে ব্যবহৃত হয়, কখনো হয় স্বাধীনভাবে, সেটাও তোমরা বুঝলা, আবার অ কখনো ব্যবহৃত হয় ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত অবস্থায়। এবার আমি তোমাদের শোনাচ্ছি শব্দে অ এর উচ্চারণ দু রকম। একটা হচ্ছে অ হচ্ছে সংবৃত উচ্চারণ, আর একটা অ এর উচ্চারণ হচ্ছে বিবৃত উচ্চারণ। সংবৃত উচ্চারণ বলতে অ এর উচ্চারণ কখনো কখনো ও এর রূপে হয়, তখন আমাদের চোয়াল অনেক একটু ফাঁকা হয়, কিন্তু ঠোঁটটা অনেক গোলাকৃতি ধারণ করে। এই গোলাকৃতি, চোয়াল ফাঁকা কম হলেও ঠোঁট গোলাকৃতি হয়ে অ এর উচ্চারণ ও এর রূপ ধারণ করাটাই হচ্ছে অ এর সংবৃত উচ্চারণ। আবার কখনো কখনো অ বিবৃতভাবে উচ্চারিত হয়। বিবৃত অ এর উচ্চারণ বলতে আমরা বুঝবো অ অক্ষুণ্ণ থাকাটাকে, অর্থাৎ অ অক্ষুণ্ণ থাকাটাই হচ্ছে বিবৃত উচ্চারণ। তাহলে আমরা অ এর উচ্চারণ পেলাম, দুই উচ্চারণে পেলাম দুটা রূপ। একটা হলো অ এর সংবৃত উচ্চারণ রূপ, আরেকটা হচ্ছে অ এর বিবৃত উচ্চারিত রূপ। আসো আমরা এবার উচ্চারণের মানে অর্থাৎ অধ্বনি উচ্চারণের নিয়মগুলা নিয়ে একটু আলোচনা করি। তোমরা সবাই আরেকটু মনোযোগী হও আমার সাথে, যাতে তোমরা নিজেরাও এইগুলা চর্চা করতে পারো। তাহলে তোমরা দেখবে তোমাদের এই পাঠ অনেক সহজ হয়ে যাবে। শুরুতেই আমি সূত্র বলছি, খেয়াল করো। আমরা যদি শুরুর সূত্রটা এভাবে বলি, অথবা যে সূত্রটাকে যদি এভাবে তোমরা মনে রাখার সুবিধার্থে লিখতেও পারো, অথবা চর্চা করার জন্য হাতে খাতা কলম থাকলে আরো সুবিধা হয়, একটু মনোযোগ দাও। শব্দের প্রথমে যদি অ থাকে এবং তারপরে যদি হ্রস্ব ইকার, অর্থাৎ এই চিহ্নটা দীর্ঘ ইকার, হ্রস্বকার এবং দীর্ঘকার থাকে, আবারও বলছি শব্দের শুরুতে যদি অ থাকে এবং তারপরে হ্রস্ব ইকার অথবা দীর্ঘিকার অথবা হ্রস্বকার অথবা দীর্ঘকার থাকে, তাহলে অ এর উচ্চারণ সাধারণত
ও বা ওকারের মতো হয়। তোমরা একটু আগে আমার মুখে শুনেছো বা আমার কাছ থেকে জেনেছো অদূর দুভাবে উচ্চারিত হয়, একটা হলো সংবৃত আর একটা হলো বিবৃত। তাহলে অ যে অ এর মতো থাকাটাই হচ্ছে বিবৃত। আমরা এই সূত্রে যে বলছি অ এর পরে যদি রস্বিকার অথবা দীর্ঘিকার অথবা রস্বকার অথবা দীর্ঘকার থাকে তাহলে অ ও এর রূপে অথবা ওকারের রূপে উচ্চারিত হয়। তাহলে তোমরা আমার সাথে বলো তো অথবা চেষ্টা করে বোঝার চেষ্টা করো তো অ এই ওকার অথবা ও দিয়ে উচ্চারিত হয়, অ এর এই উচ্চারণটাকে আমরা কি বলবো? ঠিকই বুঝেছো, এটাকে আমরা বলবো সংবৃত উচ্চারণ। অর্থাৎ এই সূত্রের আলোকে আমরা বুঝে নিচ্ছি অ এর পরে রস্বিকার অথবা দীর্ঘিকার রস্বকার অথবা দীর্ঘকার থাকলে অধ্বনির উচ্চারণ ও অথবা ওকারের মতো হয়, অর্থাৎ সংবৃত হয়। একটু উদাহরণ দিয়ে স্বচ্ছ করে দিচ্ছি। যেমন উদাহরণ হিসাবে আমি বলছি বা লিখছি অতি, আমরা এখানে অ দেখতে পাচ্ছি অক্ষুণ্ণ আছে, অ অক্ষুণ্ণ থাকলে অ এর উচ্চারণে ও আকার হচ্ছে আর ও তয়ের রস্বিকার অতি। সেরকম আরেকটা শব্দ যদি বলি এখানে গ তয়ের রস্বিকার লিখলাম গতি, তোমরা আগের বর্ণনা থেকে বুঝে নিয়েছো এখানে গ থাকলো একটা অ অলিখিত ভাবে গ এর সাথে যুক্ত আছে। এই গতির উচ্চারণ আমরা লিখবো গ ওকার তয়ের রস্বিকার। শিক্ষার্থীবৃন্দ তোমরা এইভাবে আরো কিছু শব্দ চেষ্টা করো নিজেরা, যেমন অতি গতি সতি মতি নদী। দেখি নদী শব্দটাকে দন্ত নয়ের সাথে তোমরা বুঝে নাও একটা অযুক্ত আছে, এ অর পরে দয়ে দীর্ঘিকার আছে কিন্তু উচ্চারণ লিখতে গিয়ে আমরা অকে দন্ত নকে দন্ত নৌকান্ন দয়ে রস্বিকার ঠিক এভাবেই লিখবো। তোমরা একটু চর্চা করলে এগুলো আরো তোমাদের আয়ত্তে চলে আসবে। আসো আমরা পরে আরেকটা সূত্রে যাই। শব্দের প্রথমে যদি অ থাকে তারপর ব্যঞ্জন বর্ণের সাথে যদি ঋকার যুক্ত থাকে তাহলে অ এর উচ্চারণ সাধারণত ও অথবা ওকারের মতো হয়। যেমন শব্দের প্রথমে আমরা বলছি অ থাকবে, শব্দটা যদি ম দিয়ে লিখি তার মানে ময়ের সাথে একটা অ আছে, দন্তস্বয় ঋকার মূর্ধন্য মুসৃণ, তাহলে মসৃণ শব্দের উচ্চারণ হবে ঠিক এরকম ম কর্ম দন্তস্বয় হসন্ত দন্তস্বয় ঋকার দন্তন্য মসৃণ। কর্তৃক কয়ে পরে তয়ের উপরে একটা রেপও আছে ঋকারও আছে, কর্তৃক শব্দটার উচ্চারণ আমরা ঠিক এভাবে লিখব কোর তয় রয়ে হসন্ত দিয়ে তয় ঋকার ক কর্তৃক। আসো আমরা আরো কিছু শব্দ নিয়ে যদি এই উচ্চারণ চেষ্টা করি বা এই উদাহরণের আলোকে আরো কিছু শব্দ চেষ্টা করি তাহলে দেখব, যেমন যকৃত, যকৃত শব্দের উচ্চারণ হবে বর্গীয় জ কয়েরিকার তো যকৃত। তোমরা আরেকটু মনোযোগ দাও, আরেকটা শব্দ বলছি আমি বক্তৃতা, বক্তৃতাতে আমরা উচ্চারণ করব ব সাথে অ থাকাতে ব ওকার বো ক বো তয়েরিকার তোয়াকাত্তা বক্তৃতা। এই জাতীয় আরো কিছু শব্দ তোমরা বাসায় যে চর্চা করতে থাকো তাহলে তোমাদের এই জিনিসগুলা ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। আসো আমরা পরের সূত্রটায় যাই। শব্দের প্রথমে যদি অ থাকে তারপর ব্যঞ্জন বর্ণের সাথে যদি জফলা যুক্ত থাকে তবে অ এর উচ্চারণ সাধারণত ও বা ওকারের মতো হয়। যেমন শব্দের প্রথমে গ, গ এর সাথে একটা অ আছে এবং শব্দটা আমরা লিখলাম গদ্য, গদ্য লিখতে গিয়ে শব্দের প্রথমে গ বা গ এর সাথে অ যুক্ত হতে প্রথমে অ আছে এবং তার সাথে মানে ব্যঞ্জনের অফলা যুক্ত হয়েছে তাই গদ্যের উচ্চারণ হবে গ ওকার গো দয়ে হসন্ত দৌকদ্য গদ্য। সেরকম আরো শব্দ অদ্য, অদ্য আমরা উচ্চারণ করব ঠিক ও দ দয়ে হসন্ত দিয়ে দৌকাদ্য অদ্য। আরো কয়েকটা শব্দ তোমরা চেষ্টা করে দেখো দেখি পারো কিনা, যেমন লিখলাম তথ্য,
ख्याल करो तयर साथ व्यंजनर साथ जफला आछे তাহলে আমরা এই শব্দটার উচ্চারণ করব তোমরা একটু খেয়াল মনোযোগী হও তো ওকাত্ত তো তো থ ওকাত্ত তো থ আরেকটা শব্দ লিখছি এই শব্দটা কি লিখলাম দেখো তো অধ্যক্ষ অধ্যক্ষ শব্দের উচ্চারণ আমরা লিখব ও দ ও ধ কদ্দ কদ খ কর খ অধ্যক্ষ তোমরা নিজেরা নিজেরা একটু চর্চা করো যত বেশি চর্চা করবা তত তোমাদের আয়ত্তে জিনিসগুলো চলে আসবে আমরা পরের সূত্রটাই যাচ্ছি শব্দের প্রথমে ব্যঞ্জন বর্ণের সাথে যদি রফলা যুক্ত থাকে খেয়াল করো আবারো বলছি শব্দের প্রথমে ব্যঞ্জন বর্ণের সাথে রফলা থাকলে এবং তার সাথে যদি অ থাকে তাহলে অ এর উচ্চারণ সাধারণত ওকারের মতো হয় যেমন গ গ্রহ গ্রহ শব্দ প্রথমে গতে অ আছে এবং তার সাথে একটা রফলা যুক্ত আছে সুতরাং গ্রহ শব্দের উচ্চারণ আমরা লিখব ঠিক এরকম করে গ এর রফলা অকার গ্রহ হ অকার হ গ্রহ সেরকম ব ব ব সাথে অ আছে এবং একটা রফলা আছে ব্রত ব্রতের উচ্চারণ আমরা লিখব ব রফলা অকার তো অকার তো ব্রত আরো শব্দ এই জাতীয় আমরা রফলা যুক্ত শব্দ পাই যেমন শ্রম শ্রম শব্দের উচ্চারণ ঠিক দন্তস্বর অফলকার ম হস্রন্ত শ্রম শ্রম আবার আসো যেমন শ্রবণ শ্রবণ শব্দটার উচ্চারণ আমরা লিখব দন্তস্বয়ে রফলকার ব ওকার দন্তন্য দেখি তোমরা এবার চেষ্টা করে দেখো তো এরকম আরেকটা শব্দ মনে করো প্রভাত প্রভাতটা তাহলে আমরা কি করে করতে পারি আগের সূত্র বা আগের নিয়মগুলো শব্দগুলোর আলোকে তোমরা চেষ্টা করো আমি আশা করছি তোমরা নিজেরাই পেরে যাচ্ছ ঠিক 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 ওকার ভয়াকার বা তো প্রভাত তাহলে আমরা কয়েকটা সূত্র দেখলাম এবং সেগুলোর আলোকে মানে কিছু কিছু উদাহরণ দেখলাম আরো বেশি উদাহরণের জন্য তোমরা বাসায় আর একটু চর্চা করো এবং যত বেশি উদাহরণ তোমরা লিখবে তত তোমাদের এটা আয়ত্তে চলে আসবে বা তোমাদের কাছে আরো বেশি সহজ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী এবার একটা সূত্র বলছি তোমরা মনোযোগ দাও শব্দের প্রথমে যদি অ থাকে আমরা প্রত্যেকটা সূত্রের প্রথম শব্দ বা আদ্য অ এ দিয়েই যাচ্ছি মনে রাখার সুবিধার্থে তাহলে এই কথাটা মনে রাখো আমরা আজকে যে সূত্রগুলো পড়ছি এগুলো প্রতিটাই আদ্য অ ধ্বনি অথবা শব্দের প্রথমে অ তা এবার যে সূত্রটা বলছি মন দাও শব্দের প্রথমে যদি অ থাকে এবং তারপর যদি ক্ষীয় থাকে ক্ষীয় এটা তোমাদের কাছে হয়তো কেমন শোনাচ্ছে আমি মনে তোমরা দেখার চেষ্টা করো ক্ষীয় শব্দের প্রথমে থাকবে অ এবং তারপরে ক্ষীয় অথবা দেখো এই যে বর্গীয় জ ইয় এটাকে আমরা গ গ বলে উচ্চারণ করি তাহলে সূত্রটা আগে শুনে নাও কি বলছি শব্দের প্রথমে যদি অ থাকে এবং তারপর ক্ষীয় বা গ গ থাকে তাহলে অ এর উচ্চারণ সাধারণত আগের সূত্রগুলোর মতো ও বা ওকারের মতো হয় শিক্ষার্থীবৃন্দ তোমরা মন দাও ক্ষীয় এ ক্ষীয় শব্দটা গঠিত হয়েছে কয়ের মধ্যুন্নস যুক্ত হয়ে ক্ষীয় শব্দটা গঠিত হয়েছে এই ক্ষীয় শব্দ বা এই ক মূর্ধন্য স যুক্ত হয়ে এই যুক্ত শব্দটি কখনো শব্দের আদিতে থাকে আদিতে মানে শুরুতে সেই ক্ষেত্রে ক্ষীয়র উচ্চারণ ক্ষয়ের মতো হয় আবারও বলছি ক্ষীয় যদি শব্দের শুরুতে থাকে তাহলে খ সেই ক্ষেত্রে ক্ষীয়র উচ্চারণ হয় ক্ষয়ের মতো এবং ক্ষীয় যদি শব্দের মধ্যে বা অন্তে থাকে ক্ষীয় মানে ক যোগ মূর্ধন্য স সমান ক্ষীয় এই ক্ষীয় যদি শব্দের শুরুতে থাকে বা আদিতে থাকে সেটার উচ্চারণ হয় ক্ষয়ের মতো মনে রাখো আর ক্ষীয় যদি শব্দের মধ্যে বা অন্তে উচ্চারিত হয় তক মানে থাকে তাহলে মধ্যে ক্ষীয় থাকতে পারে অথবা শেষে ক্ষীয় থাকতে পারে সেই ক্ষেত্রে ক্ষীয়র উচ্চারণ ক খ কক্ষের মতো হয় তাহলে এখানে আমরা দুটা মানে কথা শুনে রাখবো বা মনে রাখবো আবারও তোমাদের সুবিধার্থে জানাচ্ছি
क जोग मध्यम स्वर जुक्त हुए गठित शब्द बर्णटी होच्छे क्षीय। क्षीय कखनो शब्द शुरूते थाके अथवा कखनो शब्देर माझे थाके अथवा कखनो शब्देर शेषे थाके। तोमरा मने राखबे शब्देर शुरूते जदि क्षीय आमरा पाई शुरूते तखन शब्दटार उच्चारण लिखते गेले ख दिए लिखते हबे आर शब्देर माझे बा शेषे क्षीय पेले তখন আমাদের উচ্চারণ লিখতে হবে ক খ দিয়ে। সেরকম বর্গীয় জ গগ শব্দটা গঠিত হয়েছে এটা সমান বর্গীয় জ এবং ইঁ যুক্ত হয়ে গঠিত হয়েছে এই বর্গীয় জ ইঁ গগ উচ্চারণ। এই গগটাও ঠিক আগেরটার মতো শুরুতে শব্দের শুরুতে যদি গগ থাকে তাহলে তার উচ্চারণ হবে গ এ চন্দ্রবিন্দু দিয়ে গ। আর শব্দের মধ্যে বা অন্তে যদি এই গগ থাকে তাহলে তার উচ্চারণ হবে মধ্যে বা অন্তে যদি মধ্যে বা অন্তে অন্তে মানে শব্দের শেষে অন্তে যদি গগটা থাকে অর্থাৎ ঠিক এই জিনিসটা থাকে তোমরা দেখে নাও বর্গীয় জ যোগ ঞ যুক্ত হলে তখনই উচ্চারণটা যেই বর্ণটার রূপ নেয় সেটাকে আমরা গগ বলছি। সেই গগ যদি শব্দের শুরুতে থাকে তাহলে তার উচ্চারণ আসবে গয়ে চন্দ্রবিন্দু। আর মধ্যে বা অন্তে থাকলে অর্থাৎ মধ্যে বা শেষে থাকলে সেটার উচ্চারণ হবে গ গয়ে চন্দ্রবিন্দু অর্থাৎ দুইটা গগ কিন্তু প্রথমটায় হসন্ত থাকবে। তোমরা এবার দুটো উদাহরণের মাধ্যমে এই সূত্রটাকে আরো স্পষ্ট বুঝে নেবার চেষ্টা করো। যেমন আমরা সূত্রের শুরুতেই বলছি শব্দের প্রথমে যদি অ থাকে এবং তারপরে ক্ষীয় এই যে ক্ষীয়টা ক যোগ মূর্ধন্য ষ তারপর ক্ষীয় বা গ গ বা এই বর্গীয় জ ঞ এই এই বর্ণটা বলেছি থাকে তবে অ এর উচ্চারণ ও এর মতো হয় ও বা ওকারের মতো হয়। আমি একটা শব্দ লিখলাম খেয়াল করো শব্দের শুরু মানে শুরুটা হচ্ছে ক আর পরে দিচ্ছি ক্ষীয় তাহলে এই শব্দটা কি হচ্ছে তোমরা দেখো কক্ষ। তা আমরা সূত্রের সাথে মিলাচ্ছি শব্দের শুরুতে অ কর সাথে একটা অ আছে এবং তারপরে ক্ষীয় আছে তাহলে এটার উচ্চারণ হবে ঠিক আগের মতো আমরা আগের সূত্রগুলো যেমন করে করেছিলাম এই কক্ষ শব্দের উচ্চারণ হবে ক ক ওকার কো ক কক্ষ ওকার খো কক্ষ। আবার এটার মতো আরেকটা শব্দ দিচ্ছি বা লিখছি দেখো এটি কি লিখলাম অক্ষ একই রকম আমরা এটার উচ্চারণ লিখব অ আছে বলেই ও হয়ে যাবে এবং অ ক অক্ষ কর খ অক্ষ। এবার আসো আরেকটু জটিল মানে বড় শব্দ দিচ্ছি যেমন এই শব্দটা কি লিখলাম খেয়াল করো অধ্যক্ষ। অধ্যক্ষ শব্দটা আমরা এখানে ঠিক এইভাবে ক্ষীয়র কারণে অধ্যক্ষের উচ্চারণ যদি এই শব্দটা আগে তোমরা একবার পেয়েছো তারপরও আবার দেখার চেষ্টা করো অর জন্য ও উচ্চারণ করছি অধ তার মানে দ দিব দয়ে একটা হসন্ত দিব ধক ধোক ধোক খ কর খ অধ্যক্ষ। এবার আসো আমরা আরো স্বচ্ছ করার জন্য বা আরো স্পষ্ট করে বোঝার জন্য আরেকটা উদাহরণ দিতে চাচ্ছি যেমন আমরা যদি এই মুহূর্তে আরেকটা উদাহরণ দিই যেমন আচ্ছা এতখানি এই তিনটা উদাহরণ তোমরা এই মুহূর্তে দেখেছো দেখে নাও আমরা পরের সূত্রটাই চলে যাচ্ছি। পরের সূত্রটা খেয়াল করো একাক্ষর যুক্ত শব্দের প্রথমে যদি অ থাকে এবং তারপরে দন্ত্য থাকলে কখনো কখনো অ এর উচ্চারণ ওকারের মতো হয়। একাক্ষর যুক্ত শব্দ অর্থাৎ যে শব্দটা একবারে আমরা উচ্চারণ করে ফেলি যেমন আমি এখন একটা শব্দ লিখলাম বলো তো এটা কি লিখলাম দেখো এটা লিখলাম মন মন বলছি একবারেই আর এই শব্দটাই হচ্ছে একাক্ষর যুক্ত শব্দ। একাক্ষর যুক্ত শব্দ যদি থাকে এবং তার একাক্ষর যুক্ত মানে একাক্ষর যুক্ত শব্দের প্রথমে যদি অ থাকে মন প্রথমে মটা প্রথম আছে এবং তার সাথে একটা অ আছে এটা তোমরা এতক্ষণে জেনে গিয়েছো তো মর সাথে একটা অ আছে অর্থাৎ একাক্ষর যুক্ত শব্দের প্রথমে তার মানে অ আছে এবং তারপর দন্ত্য থাকলে কখনো কখনো সেই সব শব্দের উচ্চারণ হয় ওকার দিয়ে বা ও দিয়ে যেমন মনের উচ্চারণ হবে মন সেরকম বনের উচ্চারণ হবে বন ইত্যাদি। আমরা আরেকটা সূত্র এখন শুনবো সেই সূত্রটা হচ্ছে যেসব শব্দে রেব যুক্ত শব্দের বানানে পূর্বে জফলা যুক্ত ছিল পূর্বে মানে আমরা বাংলা একাডেমি কর্তৃক প্রমিত বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হওয়ার পূর্বের কথা বুঝাচ্ছি
অর্থাৎ আরো অনেক আগে যখন কিছু শব্দ ছিল রেফযুক্ত শব্দের সাথে জফলা ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে সেই শব্দগুলোতে জফলা ব্যবহৃত হয় না। সেই জফলা না থাকার একটা সূত্র আমরা এখন শুনছি, সূত্রটা এভাবে আমরা বলবো, যেসব রেফযুক্ত শব্দের বানানে পূর্বে জফলা যুক্ত ছিল কিন্তু বর্তমানে জফলা ব্যবহৃত না হলো, সেই সব শব্দের আদ্য অ সাধারণত ওকার বা ও বা ওকারের মতো হয়। সূত্রটা তোমাদের স্পষ্ট করে দেওয়ার জন্য আমি এবার তোমাদের দুটো উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যেমন এই শব্দটা আমি কি লিখেছি খেয়াল করে তাকাও, তোমরা দেখতে পাচ্ছ পর্যন্ত। পর্যন্ত শব্দটা পূর্বে অর্থাৎ আরো অনেক আগে জফলা দিয়ে লিখা হতো, অর্থাৎ তখন লিখা হতো ঠিক এইভাবে পর্যন্ত, অন্তস্থিত জয়ে একটা জফলা দিয়ে লেখা হতো এবং উপরে রেফ আছে। তাই পরবর্তীতে এটি পরিবর্তিত হয়ে বাংলা একাডেমি কর্তৃক প্রমিত বানানের নিয়ম অনুসারে এটি বর্তমান রূপে পর্যন্ত জফলা মুছে গিয়ে ঠিক এইভাবে লেখা হয়, পয়ে অন্তস্থিত জয়ের অফলা এবং দন্তন্য যুক্ত। এই পর্যন্ত শব্দটার উচ্চারণ ওকারের মতো দিয়ে আমরা লিখব, প ওকার প র পর যন্ত যৌকার য অর্থাৎ বর্গীয় যৌকার দন্তন্য যন্ত ওকার পর্যন্ত। সেরকম আরেকটা শব্দ দেখো, এই শব্দটা আমি কি লিখলাম ঠিকই পড়েছ, এটা হচ্ছে চর্যাপদ। চর্যাপদের এই বানান পূর্বে জফলা দিয়ে করা হতো কিন্তু বর্তমানে এই চর্যাপদে জফলা ব্যবহৃত হয় না। সেটা ব্যবহৃত না হোক কিন্তু আমরা সূত্রের মাধ্যমে চর্যাপদের উচ্চারণটা শিখে নিচ্ছি। চর্যাপদ উচ্চারণ করতে গিয়ে শুরুতেই চয়ের সাথে একটা অ আছে, অ আছে বলে এটার উচ্চারণ চ ওকার মতো হবে, চোর বর্গীয় জ আকার যা চোর যা প দ চর্যাপদ। তাহলে আমরা বেশ কিছু সূত্র শিখেছি, এখন আরেকটা ব্যতিক্রম জাতীয় মানে অন্যরকম, এতগুলা যে কয়টা সূত্র তোমরা আজকে শুনলে এতক্ষণ পর্যন্ত সব কয়টা সব সূত্রই আমরা পেয়েছি অ সংবৃত ভাবে উচ্চারিত হচ্ছে, অর্থাৎ অ এর উচ্চারণ জিব্বা গোল হয়ে যাচ্ছে ওকার ও দিয়ে অথবা ওকার দিয়ে হচ্ছে। এই অ ও বা ওকার দিয়ে হওয়াটাই হচ্ছে অ এর সংবৃত উচ্চারণ। এই মুহূর্তে আমি তোমাদের একটা সূত্র বলছি যেটি অ এর এই মানে অর্থাৎ সংবৃত নয় বিবৃত উচ্চারণ হবে। যেমন শব্দের প্রথমে নেতিবাচক বা না অর্থে যদি অব্যবহৃত হয় সেই ক্ষেত্রে অ এর উচ্চারণ অ এর মতো হয়। তাহলে অ এর উচ্চারণ অ এর মতো হওয়াটাকেই আমরা আগে শুনেছি, এটিকে বলা হয় বিবৃত উচ্চারণ। আবারও তোমাদের জন্য বলছি, শব্দের প্রথমে নেতিবাচক বা না অর্থে অব্যবহৃত হলে অ এর উচ্চারণ ঠিক অ এর মতোই হয়। যেমন অর্থাৎ অ এর মতো হওয়া মানে অপরিবর্তিত থাকে। যেমন আমি এই মুহূর্তে একটা শব্দ লিখি, শব্দটা দেখো অনিয়ম, নেতিবাচক অর্থে নিয়ম যেটা সেটা না মানাটাই না করাটাই সেটাই হচ্ছে অনিয়ম। তার অর্থ অনিয়মের অক্ষুণ্ণ থাকবে এবং এই নিয়মের আলোকে অর্থাৎ অক্ষুণ্ণ থাকাটাই হচ্ছে বিবৃত। অনিয়মের উচ্চারণ হবে ঠিক একই রকম হুবহু যা ছিল তাই। সেরকম আরেকটা শব্দ আমি যদি উল্লেখ করি, যেমন অবিচার, বিচার যেটি সেটি নয়, বিচারের মানে হচ্ছে না অবিচার, অবিচারের উচ্চারণও নেতিবাচক অর্থে অব্যবহৃত হচ্ছে বলে ঠিক একই রকম থাকছে। আরেকটা শব্দ অবিনাশ, বিনাশ যেটি সেটি নয় অর্থাৎ অবিনাশ, অনেতিবাচক অর্থে, সেক্ষেত্রে অবিনাশের বানান ঠিক অবিনাশী থেকে যাবে। শিক্ষার্থী বৃন্দ, তোমরা যদি মনোযোগের সাথে এই পাঠটা নাও, আমি ধারণা করে নিচ্ছি তোমরা ইনশাল্লাহ বাংলা উচ্চারণের নিয়মে অধ্বনির উচ্চারণ তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে এবং পরীক্ষায় অথবা যে কোনো অবস্থায় তোমরা এটা নিজেদের আয়ত্তে নিয়ে অনেক ভালোভাবে উপস্থাপন করতে পারবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, আমরা পরবর্তী দিন পরবর্তী সময়ে অন্য উচ্চারণ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আবারও তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ।